রংপুর শহরের মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে গীতা পাঠ বন্ধ এবং হিন্দু শিক্ষার্থীদের হিজাব পড়তে বলার অভিযোগে প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান ও ধর্মীয় শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশে অভিযুক্ত ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন দুই শিক্ষক। এর আগে গত 25 সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ে আন্দোলন করে হিন্দু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এ সময় ওই দুই শিক্ষকের পদত্যাগের দাবি জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। আই থিং আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি, কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার?